আমার রান্নার মজা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি দেখাবো ভেটকি মাছের কচুরি। খুবই ঝটপট হয়ে যায়, এটা ভেটকি মাছ ছাড়াও কাতলা বা রুই মাছে করা যায়। এর জন্য আমাদের যা যা লাগবে, ভেটকি মাছ আমি এখানে 150 গ্রাম মতন ভেটকি মাছ, একটু নুন, সামান্য হাফ চামচ নুন আর একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা এমন করে করতে হবে যেন মাছটা যেটুকু জল দেবেন সেটুকু জলেই যেন সেদ্ধ হয়ে যায়। আর এখানে লাগছে পেঁয়াজ বাটা, আর 1/2 ইঞ্চি আদা, একটা গোটা পেঁয়াজ, আর 1/2 ইঞ্চি আদা বাটা, একটা কাঁচা লঙ্কা, একটা লাল কাঁচা লঙ্কা দিয়েছি আমি। আর যদি কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কাও কেউ দিতে পারে। আর এখানে আছে গরম ওই মানে ভাজা মশলা, এটার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে, 2 চামচ জিরে, এটা আমি গুঁড়ো করে এখানে রেখে দিচ্ছি। আর লাগছে একটু পাতি লেবু। আর ডো আমি আগেই তৈরি করে রেখেছি, ঠিক লুচির ডো তেমন তৈরি করতে হয়, ঠিক একই প্রসেসে এই কচুরির ডো সেরকমভাবে তৈরি করতে হবে। এটা আমি যখন বেলবো তখন দেখাবো কীভাবে বেলতে হবে। এবার আমি কচুরির পুরটা, মাছের পুরটা কীভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখাবো। আর সম্পূর্ণ রান্নাটা আমাদের তৈরি করতে হবে সাদা তেলে। আমি এটা অন করছি, সাদা তেল। সাদা তেলে করলেই ভালো, পুরটা অনেকে সর্ষের তেলেও করে দিতে পারেন, কিন্তু আমি পুরোটাই সাদা তেল। এখানে অল্প একটু তেল দিলাম, 1-2 চামচ মতন আমি তেল দিলাম। তেলটা গরম হলে আমি এখানে, তেলটা একটু গরম হয়েছে, আমি 3 চামচ মতন পেঁয়াজ বাটা, পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি এটা 3 চামচ মতন দিয়ে দিই। এটা একটু কষা কষা হলে তখন আমি মাছ সেদ্ধটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হোক। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চিনি অপশনাল, চিনি না দিলেও চলে, কিন্তু কালারটা ভালো আসবে ওই জন্যই দেওয়া। পেঁয়াজের যে কাঁচা ভাতটা চলে যাবে তখন আমি সেদ্ধটা দিয়ে দিই। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি সেদ্ধ করা মাছটা দিয়ে দেবো। দেশি মাছে করলে বেশি ভালো স্বাদ হয়, কিন্তু যদি কাতলা মাছের পেটি বড় কাতলা মাছ বা রুই মাছ থাকে ঘরে এরকম করে তৈরি করা হয়, খুবই সুন্দর আর সুস্বাদু নতুন ধরনের। আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে যে নতুন কিছু দেখাবার জন্য, আমার মনে হচ্ছে এই যে কচুরিটা একটু নতুন রকম মাছের কচুরিতে, এমনি নিরামিষ কচুরি তো আমরা সবসময় খাই। এটা যে কোনো কিছুর সাথেই এই কচুরি খাওয়া যেতে পারে, টমেটো সস বা ঘরে কোনো নিরামিষ তরকারি খাবিয়ে বা আমিষ তরকারি বা চিকেন চিকেন সব কিছু খাওয়া যেতে পারে। একটু 1/2 চামচ মতন ভাজা মশলা দিয়ে দিই, আমি যে এখানে লেবুটা রেখেছি এবার আমি একটু লেবু রস দিয়ে নেব। লেবু বদলে কিন্তু টমেটো সস থাকে ঘরে, তাও দেওয়া যেতে পারে, আমি ঘরে আমার লেবু আছে, এখন লেবু দিয়ে দিলাম। লেবু দিলে মাছের যেটা মানে আজকে গন্ধ হোক সেটাও নষ্ট হয়ে যাবে। আমি মাছে যা তো কাজের থেকে পরিমাণ মতো নুন দিয়ে রেখেছি, তাই এখন নুনটা আমি অ্যাড করলাম না, দেখে নিয়ে তখন আমি অ্যাড করব। প্রায় 20 মিনিট ধরে এই পুরটাকে তৈরি করেছি, ভাজা ভাজা করে তৈরি করেছি। এবার আমি লেচির মধ্যে কি করে পুরটা দিয়ে কচুরি করতে হবে সেটা দেখাবো। এরকম ছোট ছোট লুচির লেচির মতন আমি কেটে নিয়েছি, এবার একটু করে আমি পুর নেব। আর এইভাবে মুখটা বন্ধ করে দেবো,
একটা তৈরি করে রাখলাম, এবার আমি আর একটা তৈরি করে রাখছি। খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে লুচি বেলবার সময় কচুরিগুলো ফেটে যেতে পারে। এবার আমি অন করে দেবো। একটু বেশি করে তেল দেবো, কারণ ডুবো তেলে ভাজতে হবে। এবার আমি লেচিগুলো বেলে দেখাচ্ছি। খুব সাবধানে বেলতে হবে যাতে না বেরিয়ে যায়। ভেতরে পুর থাকবে, এই যেমন দেখা যাচ্ছে ভেতরে পুরটা, সাইড থেকে চেপে চেপে বেলতে হবে। এইভাবে আমি পাঁচটা বেলে নিয়েছি। তেলটা গরম হয়েছে কি না আমি একটু ট্রাই দেখে নেবো, আর একটুখানি ময়দার টুকরো দিয়ে, আর একটু গরম হবে। পাঁচটা বেলে নিয়েছি, তেলটা ওইদিকে গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে পুরো তেলটা দিয়ে দেবো। এটা খুব সুন্দর লাগে, অতিথি এলে আর অন্য কিছু খেতে চাইবেন। মোটামুটি লাল হয়ে আসছে, এবার মোটামুটি ভাজা হয়ে গেছে কচুরিটা। এবার আমি আস্তে করে তুলে কচুরি ভাজা হয়ে গেছে। এবার যে কোনো নিরামিষ বা আমিষ পদের সাথে এই মাছের কচুরি খাওয়া যেতে পারে। আর আমার রান্নার চ্যানেল যদি আপনার ভালো লাগে আপনাদের সকালে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার সবই আশা করব। আজ তবে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।